বসে আছে, আবার বাড়িতে লোক ডাকছে। সত্যি বাবা, ছোটর কি আকেল, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো নে। মেজুমা, আমার মনে হয় তুমি সাধু বাবাকে দেখলে এরম করে আর কথাই বলতে পারবে না। থামো দেখিনি, থামো। গন্ডগোল যা পাকানো তা তো পাকিয়ে চলে এসেছ। ছোট ঠাকুরপোকে আমি বলবো চোখে চোখে রাখতে, আর ঘরের ভেতরে যেন ঢুকতে না দেয়। এখন দিনকাল ভালো নয় কো, খবরে কাগজে সারাক্ষণ একই কথা বলে যাচ্ছে। আর এটা তোমাদের ওই গা গঞ্জ নয়, এটা শহর, এখানে দরজা খুলে কাউকে ঘরে ডেকে নিয়ে আসেনি যত সময় অনাথ সৃষ্টির কাণ্ড। আচ্ছা মেজমা, তুমি এখন রেস্ট নাও, আমি আসছি। ওই সাধু বাবার সাথে আমার একদিনেরই পরিচয়, তবে একটা কথা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, ওই ধরনের মানুষ না পৃথিবীতে কারোর উপকার বই অপকার করতে পারে না। তুমি আমার কথা মিলিয়ে নিও। যাই বলুক আর যাই করুক, তেলখানা কিন্তু জব্বর দিয়েছে, পায়ের ব্যথাটা কিন্তু কমেছে। সত্যি কি তিন দিন তেল লেপলে আমার পায়ের ব্যথাটা কমবে? সত্যি কি এমন কোন ঔষধি তেল এটা, নাকি যে লোকটা দিয়েছে তার ফন্দি ফিকির? এইভাবে লোককে হাত করে তার বাড়িতে ঢোকার ছল, তার বাড়িতে ডাকাতি করার ছল, কে জানি বাপু। আসুক না কাল, ছোট ঠাকুরপোকে তো বলবো টকে টকে থাকতে, আসবে আশীর্বাদ করবে, দুটো মিষ্টি মুখ করবে, বেরিয়ে যাবে। একেবারে বেশিক্ষণ গেড়ে বসতেই দেবনি। কিন্তু পায়ের ব্যথাটা সত্যি কমেছে, কতদিন পর আরামে চোখ বুঝে আসছে। একটু শুয়ে পড়ি, এবার দেখি ঘুম আসে কিনা। ঠাকুর কি শান্তি, কি শান্তি, বড় কষ্ট পাচ্ছিলাম গো ঠাকুর, এবার একটু ঘুমিয়ে নি বাবা, ঘুমিয়ে নি। আমাকে করতে হচ্ছে এসব কাজ, আমি বেদিতেই রাজি নই কো, এসব কাজ আমার ঘাড়ে এসে জুটেছে, আমার ভালো লাগে নে বাপ। তবু এক সংসারে থাকতে গেলে তো করতেই হবে, আর কি করা যাবে। আসতে পারি? হ্যাঁ এসো বোন, এসো এসো এসো, ভেতরে এসো। তাহলে কাল আপনাদের বাড়ির ছেলের বিয়ে, তাই তো? কোথায় আমাদের তো ইনভাইট করলেন না, আমরাও তো আপনাদের রিলেটিভ। এসব কি কথা বলছো বোন, আমরা তো এই বিয়ে দিতে কেউ রাজি নই কো, ছেলে বড় হয়েছে তাই তার মতেই মত দিতে হয়েছে। আমি তো রাজি ছিলাম নি, ছেলের বাবাও রাজি নয় কো, কিন্তু 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 আমি মত দিয়েছি। আমি ছেলের মা, তাই আমার মত ওরা উপেক্ষা করতে পারেন। যাক, খবর না দিয়েও যখন খবরটা পেয়ে গেছেন আর ভালো দিনেই এসেছেন, তখন বসুন, মিষ্টি মুখ করে যাবেন। আর হ্যাঁ, কাল কিন্তু অবশ্যই আসবেন বিয়েতে। কাজটা কি খুব ভালো হলো? দেখুন, কাজটা যে ভালো হয়নি সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। কি করবো বলুন তো, ছেলে তো একবারে বেঁকে বসেছে। ছেলে বেঁকে বসে আছে না, ওই মেয়েটা ছেলেটার ঘাড়ে চেপে বসেছে, নাকি এর মধ্যে কোনো কেলেঙ্কারি টেলেঙ্কারি হয়ে গেছে? কোনটা? কিসের কেলেঙ্কারি? না, আমি তো শুনেছি আপনার ছেলে ওই মেয়েটার বাড়িতে গিয়েই থাকতো, আর ওই মেয়েটাকে আপনার ছেলে রক্ষিতা করে রেখেছিল। ছি ছি দিদি, ছি ছি, এসব কি বলছো তুমি? আই থামো তো, একদম বেশি কথা বলো না, চুপ করে থাকো। তোমার জীবনে যা ঘটনা ঘটেছিল, তোমার মেয়ের জীবনে যে একই ঘটনা ঘটছে, সেটা তো আমাদের জানতে কারোর বাকি নেই। আর আপনার ছেলে যে একজন রক্ষিতাকে বিয়ে করে ধর্মনাশ করছে, সেটা কি ঠিক করছে? ঘরের লক্ষ্মীকে বিদায় করে অলক্ষ্মীকে ঘরে ডেকে আনছে। খবরদার, খবরদার, খবরদার।
এসব কথা বলবে না তুমি। আমার জীবন কি দিয়ে শুরু হয়েছে? কেউ যদি আমার সঙ্গে প্রতারণা করে থাকে, সে দোষ কি আমার নাকি যে প্রতারণা করেছে তার দোষ? আমি কি করেছি বলতে পারো? শুধু শুধু কেন আমাকে দোষ দিচ্ছ তোমরা? আজ যদি তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটত, তাহলে তুমি কি করতে বলো? নিজেকে কখনো আমার জায়গায় বসিয়ে রেখেছো? আমি তো তোমার সংসার ভাঙিনি, আমি তো এতগুলো বছর তোমার সংসারে কখনো বিরক্ত করিনি। আমি তো শুধু মেয়ের বাবার পরিচয়টা পেতে চেয়েছিলাম। নীলুকে কত অসুবিধার মধ্যে, কত অপমানের মধ্যে, কত অসম্মানের মধ্যে পড়তে হয়েছিল বলো তো? সব থেকে বড় কথা, আমি তো মেয়ের কাছে মুখ দেখাতে পারতাম না। আমি যদি ওকে বাবার পরিচয় না দিতে পারতাম, তাহলে তো আমার মাথাটা হেট হতো। আমি কি করতাম বলো? দুর্জনের তো ছলের অভাব হয় না, তাই না? কে প্রতারণা করেছে সে তো খুব ভালোই বোঝা যাচ্ছে। প্রতারণা তুমি করেছো, তুমি তুমি প্রতারণা করে আমার স্বামীকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছো, বাধ্য করেছো তুমি। আর সেই জন্য দেখো, ভগবান তোমাকেও শাস্তি দিয়েছেন। তুমি জীবনে কি পেয়েছো বলো তো? তুমি তো জীবনে কিচ্ছু পাওনি। আর তোমার মেয়ে, তোমার মতন সমান খেলোয়াড় তৈরি হয়েছে। আমার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এই বাড়িতে আসতে চাইছে। আপনি বসুন না, রাগ করবেন না। দেখুন, যেটা হওয়ার নয় সেটা কখনোই হবে না। ঋষি এই বিয়েটা জেদ করে করছে, এই বিয়ে টিকবে না। আমি আপনাকে বলছি, এই বিয়ে টিকবে না। কাল আমাদের ছেলের বিয়ে। ছেলের এরকম একটা শুভ দিনে আগের থেকে এইভাবে কুডাক ডাকছ তুমি? কিরকম বাবা গো তুমি! কুডাক ছাড়া আর কি বলবো বলো তো? তোমার ছেলে যে কাজটা করেছে সেটা কি ঠিক করেছে? তুমি ভাবছো আমি মন থেকে এটা মেনে নিয়েছি? উপায় নেই কো, তাই বেটা আজ আনালে থাকতুম নাকি বেতে? দেখ ছোট, তুই বাড়ি ছেড়ে চলে যাবি বলেছিলিস বলে শেষমেশে বিয়েটা হচ্ছে। ঋষি বাবাকে ছেড়ে থাকতে পারবো নি, তাই আমাকে এই বিয়েতে থাকতে হল। তা না হলে মেয়েটি কম ধুরন্ধর নাকি? ও ঠিক বুঝতে পেরেছে কোন জায়গাটায় গিয়ে ধাক্কা দিতে হবে, সেই সেই জায়গা বুঝে ধাক্কা দিয়েছে। ঠিক বুঝতে পেরেছে আমার কাছে এসে আমার সঙ্গে ভাব করে কিচ্ছু হবে না, তাই তো আমার সঙ্গে ভাব করতেও আসেনি। গেছে কোথায়? তোর কাছে, কারণ ও বুঝতে পেরে গেছে তুই নরম মাটি। তোমার সঙ্গে ভাব করতে এসেছিল মেসদি, তুমি শক্ত মাটি তো, তাই আঁচড় পড়েনি। বলি পড়ে পড়ে শক্ত হয়ে গেছে তোমার মন। আর সেই মনে না আজকাল আর কোনো মেয়ের জন্য তোমার দুঃখ জাগে না। তা না হলে তোমার মতো একজন দুঃখী মানুষ, তোমারই তো সবার আগে ওকে সমর্থন করা উচিত ছিল। আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা না, আপনারা নিজেরাই মিটিয়ে নিন। আর আমাকে দেখিয়ে দেখিয়ে এত কথা আমার সামনে বলার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে একটা কথা বলি, আপনি যদি বিয়েতে নাই রাজি হবেন, তাহলে বিয়ের ছিঁড়ির কাছে হাত লাগালেন কেন? দেখো, বিশ্বাস করো, সংসারে যখন আছি একটা মঙ্গল অমঙ্গলের তো ব্যাপার আছে। ঋষি বাবার যখন বিয়ে হচ্ছে আর বিয়েটা যখন হচ্ছে আমরা আটকাতে পারিনি, তখন আর দূরে থেকে কি করবো বলো দেখিনি? সেই কারণেই আছি। সেই ঠিকই বলেছেন, আপনি আর দূরে থেকে কি করবেন? যা ক্ষতি হওয়া সেটা তো আমাদের হয়েছে, আপনাদের তো কিছু হয়নি। আপনি শিওর? যা ক্ষতি হয়েছে শুধু আপনারই হয়েছে,
আমাদের কোনো ক্ষতি হয়নি। ঋষি দেখো, আমার মেয়েটা জেলে পচে মরছে, যার সঙ্গে তোমার এত দিনের সম্পর্ক ছিল তার জন্য দুটো দিনে ওয়েট করতে পারতে না? এরই মধ্যে তুমি অন্য মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো, আর এটা তো হওয়ারই ছিল। ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল বলেই তো আমার মেয়ে এরকম ভুল কাজ করে ফেললো। আর তুমি, তোমরা সবাই এখন আমার মেয়েকে দোষারোপ করছো, আমার মেয়ে দোষী হয়ে গেল? আশ্চর্য, আমি তো আপনার মেয়ের বিচার করিনি। বিচার করেছে বিচারক, এবার আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি অ্যাপিল করুন, বড় কোর্টে যান। আমি তো বলিনি আমি কন্টেস্ট করব না। আপনি আপনার মতন করুন, আমি আমার মতন করব। এই চুপ করো তো, তোমাদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি, সারা জীবন মেয়েদের ঠকিয়ে যায়। তাই নাকি? আপনার স্বামীর মতন পুরুষরা কি করে? ঋষি খবরদার বলছি, আমার স্বামীকে নিয়ে তুমি কোনো কথা বলবে না। কিন্তু বলতাম না, যদি আপনার স্বামী আমার স্ত্রীর জীবনটা নিয়ে ছিনিমিনি না খেলতো।